আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 14টি পদের পরীক্ষার তারিখ তারা প্রকাশিত করেছেন। পরীক্ষার তারিখ পুরোপুরি সবগুলো দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 18/5/2021 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্ন বর্ণিত পদসমে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পদসময়ে আবেদনকারীর প্রার্থীদের মোবাইল নম্বরে পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংরক্ষণের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ সকল প্রার্থীদের ইতিমধ্যে এসএমএস প্রদান করা হয়েছে। অর্থাৎ আপনাদের প্রত্যেকের মোবাইলে তারা এসএমএস এর মাধ্যমে আপনাদের প্রবেশপত্রের ডাউনলোড লিংক তারা পাঠিয়ে দিয়েছেন। এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এমসিকিউ পরীক্ষার স্থান ও সময়সূচি নিম্নরূপ। নিম্নবর্ণিত পদে এমসিকিউ পরীক্ষার সময়সূচি: পদের নাম অ্যাকাউন্টস অফিসার অথবা অ্যাডাল্ট অডিট অফিসার। আবেদনের সংখ্যা 3874টি। পরীক্ষার কেন্দ্র বিএএফ শাহিন কলেজ কুর্মিতলা ঢাকা 3874। এমসিকিউ পরীক্ষার তারিখ 8/10/2021 শুক্রবার বিকাল 3:30। 2 নম্বর পদের নাম ইনস্ট্রাক্টর এফ এস অ্যান্ড আর। আবেদনকারী সংখ্যা 202টি। পরীক্ষা কেন্দ্র সিভিল অ্যাভিয়েশন হাই স্কুল কাউলার কুর্মিতলা ঢাকা 202। 3 নম্বর পদের নাম এএনএস ইন্সপেক্টর সার্চ অ্যান্ড রিসার্চ এন এ এন এস ইন্সপেক্টর প্যান্স ও পি এস। আবেদনকারী সংখ্যা 247টি। পরীক্ষা কেন্দ্র সিভিল অ্যাভিয়েশন হাই স্কুল কাউলার কুর্মিতলা ঢাকা 247। 4 নম্বর পদের নাম এএনএস ইন্সপেক্টর মেট। আবেদনকারী সংখ্যা 143টি। পরীক্ষা কেন্দ্র সিভিল অ্যাভিয়েশন হাই স্কুল কাওয়ার কুর্মিতলা ঢাকা। পরীক্ষার তারিখ 8/10/2021 শুক্রবার বিকাল 3:30। পাঁচ নম্বর পদের নাম সিনিয়র কোরিওগ্রাফার। পদের সংখ্যা 100। আবেদনকারীর সংখ্যা 146 জন। পরীক্ষার কেন্দ্র হচ্ছে সিভিল অ্যাভিয়েশন হাই স্কুল কাউলার কুর্মিতলা ঢাকা 146। অর্থাৎ 146 জন এখানে পড়েছেন এবং তারিখ 8/10/2021 শুক্রবার বিকাল 3:30। 6 নম্বর পদের নাম ইউডিএ অথবা ইউডিএ ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট। আবেদনকারী সংখ্যা 2765 জন। কেন্দ্রের নাম সিভিল অ্যাভিয়েশন হাই স্কুল কাউলার কুর্মিতলা ঢাকা এবং সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ শাহিনবাগ তেজগাঁও ঢাকা। 7 নম্বর পদের নাম ড্রাফটসম্যান অথবা ড্রাফটসম্যান কামকার্ট অপারেটর। আবেদনকারী সংখ্যা 532 জন। কেন্দ্র সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ শাহিনবাগ তেজগাঁও ঢাকা। 8 নম্বর পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আবেদনকারী সংখ্যা 1050 জন। কেন্দ্র উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। 9 নম্বর পদের নাম ইমাম। পদের সংখ্যা আবেদনকারী সংখ্যা হচ্ছে 1641 জন। কেন্দ্র উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। 10 নম্বর পদের নাম পুরোহিত। পদের সংখ্যা আবেদনকারী সংখ্যা 178 জন। কেন্দ্র উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। তারিখ কিন্তু সবার একই 8/10/2021 শুক্রবার বিকাল 3:30। 11 নম্বর পদের নাম টেলিফোন অপারেটর। কেন্দ্র কুর্মিতলা হাই স্কুল অ্যান্ড কলেজ খিলক্ষেত ঢাকা এবং নব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা। পরবর্তী পদের নাম এএনএস ইন্সপেক্টর এআইএস অথবা এএনএস ইন্সপেক্টর ম্যাপস অ্যান্ড চার্ট। আবেদনকারী সংখ্যা 172 জন। পরীক্ষা কেন্দ্র সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ স্কুল হাই স্কুল কাউলার কুর্মিতলা ঢাকা
এমসিকিউ পরীক্ষার তারিখ 9-10-2021 শনিবার বিকাল 3:30। পরবর্তী পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আবেদনকারী সংখ্যা 2770টি, পরীক্ষার কেন্দ্র সিভিল অ্যাভিয়েশন হাই স্কুল কাউলার কুর্মিতলা ঢাকা, সিভিল এবং সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ শাহিনবাগ তেজগাঁও ঢাকা। 3 নম্বর পদের নাম সিকিউরিটি সুপারভাইজার, আবেদনকারী সংখ্যা 15,079টি, পরীক্ষার কেন্দ্র তারা 4টি দিয়েছেন, প্রথমটি হচ্ছে সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ শাহিনবাগ তেজগাঁও ঢাকা, এবং পরবর্তী হচ্ছে তেজগাঁও কলেজ ঢাকা, এবং পরবর্তী হচ্ছে কুর্মিতলা হাই স্কুল অ্যান্ড কলেজ হিলক্ষেত ঢাকা, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা। তো এই ছিল পরীক্ষার বিজ্ঞপ্তি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।